দ্বিতীয় ধাপে একশো সাতান্ন উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল এদিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে এরই মধ্যে মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম চেয়ারম্যান সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এইসব উপজেলায় এদিকে দ্বিতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এরই মধ্যে মাঠে নেমেছে বিজেপি র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য সমতলে সাধারণ ভোট কেন্দ্রে সতেরো জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোতায়েন থাকবে ১৯ জনের ফোর্স দুর্গম ও পার্বত্য এলাকায় এই সংখ্যা আরও বেশি আর নির্বাচনী আচরণবিধি দেখাশোনার জন্য প্রতি ইউনিয়নে থাকবে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাচনে সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রহমত আলী রহমত কাল নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন সেখানে চেয়ারম্যান পদে আহ সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন আহ বিজয়ী হওয়ার জন্য তারা আগামীকাল প্রতিযোগিতা করবেন এবং দুটি উপজেলায় কিন্তু সম্পূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে এই ভোট অনুষ্ঠিত হবে এবং সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি যেমনটা বললেন যে আসলে গত রাত বারোটা থেকে যেহেতু প্রচার প্রচারণা শেষ হয়েছে সেক্ষেত্রে প্রার্থীরা এখন তারা আহ ভিন্ন রূপে কৌশল অবলম্বন বা নীরবের যে প্রস্তুতি গুলো সেগুলো কিন্তু তারা এখন নিচ্ছেন আর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বশেষ আহ প্রশাসনের যে প্রস্তুতি শৃঙ্খলা বাহিনী আনসার সদস্য সহ যারা ভোট সুষ্ঠুভাবে সম্পাদন করবেন তাদের সে প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে এখন শুধু বাকি আছে নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠানের যে সামগ্রী সেগুলো বিতরণের সেটি আমরা যেটি নির্বাচন অফিস হচ্ছে সেটা জানিয়ে জানতে পেরেছি যে সকাল সাড়ে দশটা থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হবে তো নির্বাচনের অনুষ্ঠানের অনুষ্ঠিত হবে কাল এর মধ্যে

যে ভোটার উপস্থিতি বাড়বে এবং একটি অবাধ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে তো ইভা আহ আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতি বিষয়ে আমার কাছে শেয়ার থেকে এই ছিল সর্বশেষ ইভা